नमस्कार, आमरा एखन मार्कारी एनालिसिस शिखब। मार्कारी के एनालिसिस करबार जन्नो तीनखाना टेक्निक अवेलेबल रही है। एक हलो कलरिमेट्रिक और एक हलो कोल्ड वेपर एएस एटोमिक एब्जॉर्प्शन स्पेक्ट्रोस्कोपी और एकटाके बला हय डायरेक्ट मार्कारी एनालिसिस। एटा जदिओ एएस एर संगे कानेक्टेड। प्रथमे कि करा हय कलरिमिटारे मार्कारी जे सल्टा रही है माने मार्कारी टू प्लस, ये मार्कारी टू प्लस सल्टा के कलर फॉर्म करा है। कलर फॉर्म करवार जन्य कि बाहरे थेके रिएजेंट एड करा है सो दैट ये एक स्पेसिफिक कलर देवे। सो बाहरे थेके कि एड करा है डाइफिनाइल ट्राइकार्बाजेन और एक हलो इन सल्यूशन कि थाके 1,4 डाइऑक्सेन मीडियमे मार्कारी टू प्लस ऑरेंज कलर एक चिलेशन करे। तार माने बाहरे थेके मीडियमटा एवं डिएजेंटे एड कर दिले कलरटा कि हय ऑरेंज। ओके, एखन ए ऑरेंज कलर जे कम्पाउंडटा जेनारेट करे सेई कम्पाउंडटाके आमरा एटमिक एब्जॉर्प्शन स्पेक्ट्रोस्कोपिर मध्ये करते पारी अथवा आमरा यूवी स्पेक्ट्रोस्कोपिर मध्ये करते पारी। तो आमरा एखाने यूवी स्पेक्ट्रोस्कोपिर मध्य कलरिमेट्रिकटा करब। कलरिमेट्रिकटा करवार समय आमादे कि करते हबे एकटा वेव लेंथ आमाके फिक्सड करते हबे, माने जे वेव लेंथे अबजार्व करा गेछे एई जे कम्पाउंडटा सेई कम्पाउंडटार एबजर्पशन मैक्सिमाम सेई वेव लेंथे एडजर्पशन भार्सेस कन्सनट्रेशनेर एकटा क्यालिब्रेशन कार्भ तैरि करे निते हबे। ओके, এবার আমার এই কম্পাউন্ডটার অ্যাডজর্পশন করসপন্ডিং কনসেন্ট্রেশন আমরা পেয়ে যাব। এইভাবে আমরা কালারিমিটারের সাহায্যে আমরা মার্কারিকে অ্যানালিসিস করতে পারি একটা অরেঞ্জ কালারে কমপ্লেক্স চিলেট কমপ্লেক্স তৈরি করে। কোল্ড ভেপার এস মানে কি, আমার কাছে অতটা হাই টেম্পারেচার লাগবে না অ্যাটমিক ফর্মে নিয়ে যাওয়ার জন্য মার্কারিকে। প্রথমে কি করতে হয়, যে স্যাম্পেলটা আমার কাছে থাকবে সেটা সয়েল হতে পারে, রক হতে পারে, যে কোনো ধরনের স্যাম্পেল হতে পারে, সলিড হতে পারে, সেটাকে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড দিয়ে ডাইজেস্ট করব। এখন যদি স্যাম্পেলটা নিজেই লিকুইড হয় তাকে আর নতুন করে ডাইজেস্ট করার দরকার নেই, যদি স্যাম্পেলটা সলিড হয় তাকে মোট কথা ডাইজেশন করতে হবে। করাবার পর এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে তার মধ্যে ডিস্টিল ওয়াটার অ্যাড করে দেবো। এই ডিস্টিল ওয়াটার অ্যাড করে এবার দেখো যতটা পরিমাণে আমি সলিউশনটা তৈরি করব এবং যত গ্রাম নেব তার উপর ডিপেন্ড করছে আমার কাছে সলিউশনের আলটিমেটলি কনসেন্ট্রেশন কতটা রয়েছে, সেই অনুযায়ী ক্যালকুলেট করে নিতে হবে। ডিস্টিল ওয়াটার অ্যাড করলে আমার কাছে যে সলিউশনটা আছে সেই সলিউশনটাকে বলা হয় টেস্ট সলিউশন, অর্থাৎ যেটা দিয়ে আমি এবার কাজ করব। নর্মালি 50 ml ডিস্টিল ওয়াটার অ্যাড করা হয় আর স্যাম্পেলটা আমার মোটামুটি 0.2 gram নেওয়া হয়ে থাকে সো দ্যাট ক্যালকুলেশানটা সুবিধার জন্য। চেঞ্জও করতে পারো, সেই অনুযায়ী ডাইলিউশন ফ্যাক্টর ভ্যারি করে যাবে। তারপর আমি কী করবো, 10% স্টেনাস ক্লোরাইড আমি অ্যাড করে দেবো SnCl2। SnCl2 রোলটা কি না, যদি এখানে আমার সলিউশনে মার্কারি টু প্লাস থাকে SnCl2 দিলে SN2+টা SN4+এ কনভার্ট হয় আর মার্কারি টুটা মার্কারি জিরোতে কনভার্ট হয়, মানে অ্যাটমিক মার্কারিতে কনভার্ট হয়ে যায়। ওকে, এবার যে মার্কারিটা আমি পেলাম সেটা আমি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে একটা ক্যালিব্রেশন কার্ভ বানিয়ে সেই অনুযায়ী আমি কনসেন্ট্রেশনটা মেজার করে নিতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো এই সমস্ত আয়নগুলো এখানে ইন্টারফেয়ার করে থাকে, সালফাইড, ক্লোরাইড, কপার টু প্লাস, টেলোনিয়াম, ইভেন অর্গানিক কম্পাউন্ডও কিছু কিছু রয়েছে যারা কিনা ওই 253.7 nanometer মধ্যে অ্যাবজর্ব হয়। সো এইগুলো আমাদের কাছে একটু প্রবলেমেটিক হয়ে থাকে, যদি আমরা এটাকে ওভারকাম করে নিতে পারি দেন আমার কাছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি কোল্ড ভেপার, কেন কোল্ড ভেপার করা হয়েছে, জিনিসটা ঠান্ডা কন্ডিশনে করা হয়েছে এবং বাইরে থেকে রিয়েজেন্ট অ্যাড করে মার্কারিকে ডিডাকশান করানো হয়েছে। হ্যাঁ, নর্মালি এসে কী হয়, মনে করো NaCl যদি না হয় প্রথমে কী হয়, NaCl সলিড থেকে প্রথমে এটাকে ভেপার হয়, তাই তো, ভেপার হয়ে এটা প্রথমে ডিসোসিয়েট হয় তারপর, তাই তো, তো এইটার জন্য প্রচুর হিট দরকার, এখানে হিট অ্যাপ্লাই করিনি তাই এটাকে বলা হয় কোল্ড ভেপার অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি।
তারপর আমরা আসি ডিরেক্ট মার্কারি অ্যানালিসিস। এই ডিরেক্ট মার্কারি অ্যানালিসিসের অ্যাডভান্টেজটা হলো এখানে যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা পারক্লোরিক অ্যাসিড এগুলোকে দিয়ে স্যাম্পেলটাকে ডাইজেস্ট করেছি, এখানে ওই সব কিছু দরকার নেই। এখানে ডিরেক্ট আমি সলিড এবং লিকুইড স্যাম্পেলটা নিয়ে নিতে পারবো। তারপর ডিরেক্ট মার্কারি অ্যানালাইজার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেইখানে পার্টিকুলার একটা জায়গা রয়েছে যেখানে আমি স্যাম্পেলটা অ্যাড করে দিলাম। তারপর সেখানে হিট করে ওটাকে মানে গরম করব, ড্রাই করব। করার পর ওখানে অক্সিজেন গ্যাস ফ্লো করব, যাতে সেই জিনিসটা থার্মালি ডিকম্পোস্ট হয়। এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমার স্যাম্পেলটার মধ্যে HGO ছিল, এটা ভেঙে গিয়ে HGতে তো আমার তো HG আকারে দরকার, তাই তো? তার মানে এটা থার্মালি ডিকম্পোস্ট করতে হবে। বা মনে করো আমার কাছে HGS ছিল, বা মনে করো HGCl2 ছিল, এগুলোকে ভেঙে অ্যাটমিক মার্কারই দরকার আছে। তাই জন্য কী করা হয়, থার্মালি ডিকম্পোস্ট করার জন্য অক্সিজেন গ্যাস ফ্লো করা হয়। এগেইন আমরা কী করি, একই রকমভাবে যদি থার্মাল ডিকম্পোজিশন এখানে কমপ্লিট না হয়, তখন আমরা ক্যাটালিস্টের মধ্যে দিয়ে আমরা এটাকে পাঠানো হয়, হট ক্যাটালিস্ট, সো দ্যাট কম্পাউন্ডটা ভেঙে গিয়ে অ্যাটমিক মার্কারিতে কনভার্ট হয়ে গেল। যেটা এইখানের ক্ষেত্রে করেছিলাম কি, এখানে প্রথমে এখানে অ্যাসিড ডাইজেশন করেছিলাম, তারপর SnCl2 দিয়ে অ্যাটমিক মার্কারিতে এনেছিলাম। কিন্তু এখানে কীভাবে অ্যাটমিক মার্কারিতে আনলাম না, জাস্ট সলিড স্যাম্পেলটা নিলাম, অক্সিজেন গ্যাসে ফ্লো করলাম এবং ক্যাটালিস্টের প্রেজেন্সে মার্কারিতে কনভার্ট করলাম। ওকে, এবার এই যে অ্যাটমিক মার্কারি আছে, এই অ্যাটমিক মার্কারি খুব ভালো অ্যাসোসিয়েট হয় গোল্ডের সঙ্গে। তো কী করা হয়, একটা গোল্ডের তোমার কাছে অ্যামালগাম নেওয়া হয়, অ্যামালগামোমিটার, ঠিক আছে, এরকম গ্যাপ থাকে যার মধ্যে মার্কারিটার মধ্যে এসে অ্যাবজর্ব হতে থাকে। ওকে, মানে এর মধ্যে ট্র্যাপ হয়, এবং যখন এটা ডিজর্ব হয়ে থাকে, সেই কতটা পরিমাণে ডিজর্ব হচ্ছে সেই অনুযায়ী কোয়ান্টাইজেশন করে আমরা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিতে ক্যালিব্রেশন কার্ভের সাহায্যে আমরা মেজার করে নিতে পারি। তাহলে এখানে আর এখানের মধ্যে ডিফারেন্সটা কী, না ডিফারেন্সটা এখানে, এখানে অ্যাসিড দিয়ে স্যাম্পেলটাকে ডাইজেস্ট করতে হচ্ছে, এখানে ওই সব কিছু দরকার হয়নি। এখানে অ্যাটমিক মার্কারিতে আনবার জন্য কী দরকার হয়েছিল, কোল্ড পেপার দরকার হয়েছিল। কোল্ড পেপার মানে SnCl2 অ্যাড করে করা হয়েছিল। এখানে কীভাবে করা হয়েছে, এখানে করা হয়েছে অক্সিজেন গ্যাসে ফ্লো করে, অথবা অক্সিজেন গ্যাসে ফ্লো এবং তারপরে আমরা কী করি, হট ক্যাটালিস্টে প্রেজেন্সে। তারপর কী হয়েছিল, এইটাকে ডিরেক্ট তারপর অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি ইউজ করা হয়েছিল। আর এটাকে এখানে কী করা হয়েছে না, এইটাকে গোল্ড যে অ্যামালগাম আছে, অ্যামালগামের মধ্যে প্রথমে এটাকে ট্র্যাপড করানো হয়েছে, তারপর এটা ডিজর্ব যেটা হচ্ছে সেই জিনিসটাকে আমরা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি আমরা ইউজ করেছি এবং পরবর্তীকালে ক্যালিব্রেশন কার্ভের সাহায্যে মেজার করেছি। আর কালারিমিটারের ক্ষেত্রে কী করা হয়েছিল, না মার্কারির সেই সলটাই রাখা হয়েছিল, এখানে কোনো অ্যাটমিক ফর্মে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। সেই সলটাকে বাইরে থেকে রিয়েজেন্ট অ্যাড করে একটা কালার জেনারেট করিয়েছে, এবার সেই কালারটাকে আমরা ক্যালিব্রেশন কার্ভের সাহায্যে অ্যানালিসিস করেছি। সো মার্কারি অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। তো মার্কারিকে আমরা তিনভাবে অ্যানালিসিস করতে পারি, একটা হলো কালারিমিটারের সাহায্যে, কোল্ড পেপার অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, আর একটি ডিরেক্ট মার্কারি অ্যানালিসিস। আশা করব মার্কারি অ্যানালিসিস বোঝা গেছে। ধন্যবাদ।